প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর শনিবার সকাল 8:43 মিনিটে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ওঠে। এর আগে প্রধানমন্ত্রী মাওয়া টোল প্লাজায় 6 নম্বর লেন দিয়ে প্রবেশ করেন 8:42 মিনিটে। বহরের 12টি গাড়ির 11,650 টাকা টোল পরিশোধ করেন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। স্বপ্নজয় সেতু উদ্বোধনের 8 মাসের মধ্যে ষষ্ঠবারের মতো সরকার প্রধানের পদ্মা সেতু অতিক্রম ঘিরে পদ্মার দুই পারের মানুষ ছিলেন উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী হেলিকপ্টার দিয়ে না যাইয়া আমাদের সাথেই গাড়ি দিয়ে যায়, ভালোই লাগে। কাছে থেকে প্রধানমন্ত্রীকে দেখতে পারতেছি, আমরা সরাসরি দেখার সুযোগ হয় না, কিন্তু এই জায়গা থেকে যাওয়ার কারণে, পদ্মা সেতু হওয়ার কারণে আমরা দেখতে পারতেছি। সেতু অতিক্রমের সময় প্রধানমন্ত্রী ফাল্গুনের শিশির ঝরা সকালের রূপ উপভোগ করেন। পদ্মা সেতু রূপকার প্রধানমন্ত্রী সকাল 8:50 মিনিটে পদ্মা সেতু অতিক্রম করেন। মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যেই আমাদের এই পদ্মা সেতু পার হয়েছে এবং এর সাথে সাথে আমাদের স্বাভাবিক মানুষের যে জীবন প্রবাহ সেটিও স্বাভাবিক ছিল। এর আগে প্রধানমন্ত্রী গত 25 জুন পদ্মা সেতু উদ্বোধন করে প্রথম সেতু অতিক্রম করেন। এর 10 দিনের মাথায় 4 জুলাই ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সহ পদ্মা সেতু পাড়ি দেন। 49 দিনের মাথায় 12 আগস্ট ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ পদ্মা সেতু পার হন সরকার প্রধান। গত 7 অক্টোবর 105 দিনের মাথায় বোন শেখ রেহানাকে সাথে নিয়ে চতুর্থবারের মতো পদ্মা সেতু অতিক্রম করেছিলেন। চলতি বছরের 6 জানুয়ারি পঞ্চমবারের মতো সেতু অতিক্রম করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।